মাদারীপুর পৌরসভার অধিকাংশ এলাকায় কোথাও ড্রেনের মুখ খোলা, আবার কোথাও চলছে ড্রেন নির্মাণ কাজ। পানি নিষ্কাশনের নর্দমাগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় পানি জমে বাড়ছে মশার উপদ্রব, ছড়াচ্ছে দুর্গন্ধ, এতে আতঙ্কে এলাকাবাসী। দিনেও মশায় কামড়ায়, রাত্রেও মশায় কামড়ায়, কয়েল জ্বালান লাগে সব সময়ের জন্য। মশার ওষুধও তেমন একটা এদিকে দেওয়া হয় না, আমি দেখিনি কখনো দিতে। এলাকাবাসীর অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও বেড়েছে মশার যন্ত্রণা। এমন অবস্থায় শিগগিরই ব্যবস্থা না নিলে মশার কামড়ে ছড়াতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো ভয়াবহ রোগ। গতবার ডেঙ্গুতে যে আক্রান্ত হয়েছে, এবারও তো সেই ভয়াবহ রূপ আকার করতে পারে। সচেতন নাগরিক কমিটির নেতারা বলছেন, প্রতিরোধে পৌরসভার পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজকেও। পৌরসভা একটা প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই তার দায়িত্বটা দৃশ্যমান এবং সেই দায়িত্বটা চোখে পড়ে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যেসব জায়গায় আবর্জনাজনিত জায়গা, সেই জায়গাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা দরকার। তবে পৌর মেয়রের দাবি, করোনা পরিস্থিতিতে মশক নিধনে একটু বেগ পেলেও চলমান রয়েছে বিভিন্ন কর্মসূচি। আমাদের এই বর্ষার শুরুতেই আমরা এই কাজটি হাতে নিয়েছি, আগামী হয়তো বা 15 দিনের মধ্যেই, 10 থেকে 15 দিনের মধ্যে শহরের সব ড্রেন আমরা পরিষ্কার করে, এবং মানে যেহেতু সামনে জলাবদ্ধতার সিজন, এখন এই জলাবদ্ধতার সিজনের পূর্বে আমাদের এখানে পরিকল্পনা রয়েছে। 14 বর্গ কিলোমিটার আয়তনের প্রথম শ্রেণীর মাদারীপুর পৌরসভায় 120,000 মানুষের বসবাস। সময় সংবাদ, মাদারীপুর।